হাই ফ্রেন্ডস, আমি সাবির। যে সমস্ত বন্ধুরা আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম দিয়েছে, যারা রেজাল্টের ভরসায় বসে আছো, রেজাল্ট কবে দেবে ভাই, তাদেরকে বলবো, বা যে সমস্ত বন্ধুরা বলবো তাদের গার্জেনকে বলবো। অনেক গার্জেন আমাকে ফোন করেছে বা কবে রেজাল্ট দেবে এটা নিয়ে খবর চাচ্ছে আর কি। আর রেজাল্ট দেবে কি দেবে না এই প্রশ্নের উত্তরে সঠিক জানি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকমেন্ড বোর্ড, কিন্তু আমরা কিছু অ্যানালাইজ করতে পারি যে রেজাল্টের খবর কি দিতে পারে কিনা। কে বলেছে যে ডিসেম্বরে রেজাল্ট দেবে? দেখো আজকে ডিসেম্বরের আজকে কত তারিখ, 9-9 করে আজকে 28 তারিখ চলে এসছে আর কি, এখনও পর্যন্ত রেজাল্ট দেয়নি। আমার মনে হয় ব্যক্তিগত অভিমত, ডিসেম্বরে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা 99% নেই, এই নভেম্বরে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা 99% নেই। এর আগে ডিসেম্বর বলেছি, সরি, নভেম্বরে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা 99% নেই। এবার যে সমস্ত বন্ধুরা বলছে যে ডিসেম্বরে কি রেজাল্ট দেবে, তাদের কথা আমি কিছুটা মান্যতা দিতে পারি। হ্যাঁ, ডিসেম্বরে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা 99% আছে, কেন ভোট এসে যাচ্ছে। ভোট জানুয়ারি মাসে হয়তো ডিক্লেয়ার হতে পারে বা ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার হতে পারে, সেটা নির্বাচন কমিশন ভালোভাবে জানে। কিন্তু ভোট মার্চ এপ্রিলের মধ্যে হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে, সবাই জানো যে মার্চে মাসে ম্যাক্সিমাম উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় মাধ্যমিকের পরীক্ষা আগে আগে হয়। এখন প্রশ্ন হলো যে তোমাদের যারা যারা এই যে ভোট ডিক্লেয়ার হয়ে গেলে কি নিয়োগ হবে কি না। দেখো ম্যাক্সিমাম আমাকে জিজ্ঞাসা করছে দাদা যদি ভোট এসে যায় কী হবে, আর সে প্রশ্নের উত্তরে আমি বলবো যে অনগোয়িং প্রসেসিং সাধারণত চলতে থাকে আর কি, জানি। আর তোমাদের তো শেষের দিকে আছে, তোমাদের তো রেজাল্ট দেওয়ার পর এ হতে পারে, মেডিকেল হতে পারে, তারপর পুলিশ ভেরিফিকেশন হতে পারে, তোমাদেরটা আটকাবে বলে মনে হয় না। তোমাদেরটা নিয়োগ হওয়ার সম্ভাবনা 99% আছে, আর যদি কোনো বড় ধরনের কোনো অঘটন না ঘটে। একটা কেস হাইকোর্টে চলছে, তোমরা কম বেশি জানো শুনেছো আর কি, যে আগের রিকমেন্ড প্রসেসে একটা কেস চলছে, যারা 100 কতজন আছে যাদেরকে কোনো কারণে বাদ চলে গেছিলো, তাদের একটা কেস চলছে। অনেকে বলছে দাদা এই কেসের জন্য কি এই নিয়োগ আটকে আছে? আমার তো মনে হয় এই কেসের সঙ্গে এই নিয়োগের কোনো সম্পর্ক নেই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকমেন্ড স্পষ্টতার সঙ্গে প্রত্যেকবার মেরিট লিস্ট চালু করছে, তোমরা কম বেশি জানো, এবং সেই দিকে তাকিয়ে থাকো। এবং অল দ্য বেস্ট, যারা যারা ইনফরমেশান চেয়েছিলে তাদেরকে আমি ইনফরমেশান সঠিকভাবে এখনও পর্যন্ত সঠিক ইনফরমেশান কী আছে সেটা নিয়ে সঠিক আলোকপাত এখনও করতে পারছি না, কেন যত সময় পর্যন্ত পুলিশ রিকমেন্ড বোর্ড রেজাল্টের নোটিফিকেশান না দিচ্ছে তত সময় আমরা কেউ অ্যানালাইজ সঠিক বলতে পারছি না। কিন্তু কিছু আমি সম্ভাবনা তোমাদের সামনে তুলে দিলাম, ভালো লাগলে অবশ্যই বলবো। অল দ্য বেস্ট।